দিল্লিতে যেতে হতো না, আজকে নন্দীগ্রামে কাজ করতে পারত। তাই জন্য জিনিসপত্রের দাম কমাতে হবে, শিক্ষিত ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করতে হবে, একবার চুরি করে জোড়া ফুল আর একবার চুরি করে পদ্ম ফুল বন্ধ করতে হবে। চোর মুক্ত পশ্চিম বাংলা আর দাঙ্গাবাজ মুক্ত দেশ তৈরি করতে হবে। গোটা তমলুকের হাওয়া ঘুরে গেছে, যে বিজেপি বলছিল 3 লাখ ভোটে জিতবো, এখন শুভেন্দু বাবু ব্লকে ব্লকে মিটিং করছেন, এমন অবস্থা হয়ে গেছে। শুধু একটা তমলুক চেপার জন্য মুখ্যমন্ত্রীকে 2 বার আসতে হচ্ছে, অভিষেক ব্যানার্জিকে 3 বার আসতে হচ্ছে, প্রধানমন্ত্রীকে আসতে হচ্ছে, বিরোধী দলনেতাকে ব্লকে ব্লকে ঘুরে মিটিং করতে হচ্ছে। যা পারুন করুন, 25 তারিখ চুপচাপ গোপনে ভালো থাকো।